রবিবার সুন্দর শীতের সকালে চিত্রটা দেখলে মনে হতেই পারে যে কুয়াশায় ঢেকেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে। কিন্তু না, লোধাশুলি থেকে ঝাড়গ্রাম আসার রাস্তা 5 নম্বর রাজ্য সড়ক পুরোপুরি স্পঞ্জ আয়রন কারখানার ডাস্টে পরিপূর্ণ হয়ে গেছে। সমস্যায় পড়েছেন রাস্তার দুপাশে থাকা গ্রামের বাসিন্দারা। এই স্পঞ্জ আয়রনের ডাস্টের জন্য শ্বাসকষ্টজনিত অসুখ সহ নানান ধরনের রোগ ব্যাধি দেখা দিচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষজনের। বারে বারে অভিযোগ করেও কোনো সুরাহা মিলছে না। দিন কয়েক আগে ঝাড়গ্রামের মহকুমা শাসককে এ ব্যাপারে লিখিত জানিয়েছেন এলাকার মানুষজনেরা, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতিবাদে লোধাশুলি থেকে ঝাড়গ্রামের 5 নম্বর রাজ্য সড়কে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষজনেরা। এলাকাবাসীদের দাবি, ডাস্ট বোঝাই লরিগুলিকে ত্রিপল মুড়ে নিয়ে যেতে হবে, প্রতিনিয়ত রাস্তায় জল ছিটিয়ে দিতে হবে কারখানা কর্তৃপক্ষকে। বিক্ষোভ এবং অবরোধের জেরে যানজট শুরু হয় রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওমকার বাংলা।